যে আপনি সিয়াম পালন করবেন, ওদামা সিয়ামা, আপনি সিয়াম পালন করবেন, ওই রমজান মাসটা আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে, দেখেন 30টি দিন একবারে একটানা কঠোর পরিশ্রম করেছেন আপনি, আপনাকে তো আমি দেখেছি যে ইয়াপরদে আপনি ওই মাঠের মাঝে ধান কাটছেন, আপনাকে তো দেখেছি, এটা তো আমি চোখে দেখেছি, তারপরও আপনি সিয়াম পালনকারী, আপনার দিকে সন্ধ্যায় তাকানো যায় না, সারা দিন আপনি ধান কেটেছেন, মাথায় করে ধান বোয়েছেন, আবার ওটাকে বাড়িতে এনে বাড়ি দিয়েছেন, এভাবে ব্যবসা বাণিজ্য সারাদিন ঢাকা ঢাকা চট্টগ্রাম ছুটাছুটি করছেন, এভাবে এই রৌদ্রের মাঝে ছুটাছুটি করছেন, তবুও একটি মাস আপনি সিয়াম ভাঙেননি, এটা তো আমরা দেখেছি। ওই বাড়ি থেকে ফোন করে আমার ভাই ভাগনাগুলো বলে যে মামা রোদের মাঝে এত কাজ, ধান কাটা থেকে শুরু করে সারাদিন এত কাজ করেছি, সন্ধ্যার পরে যে আপনার সাথে একটু কথা বলবো তবুও ভালো লাগে না, যে এত কাজ তারা করেছে, এই রোদ্রে ধান কাটা থেকে শুরু করে এত কাজ তারা করেছে, তবুও সিয়াম ভাঙিনি। তো রমজান তো আপনাকে সিয়াম রাখার অভ্যস্ত করেছে, এভাবে আপনাকে একটা কথা বলি, রমজানের পাশাপাশি আপনাকে নফল সিয়ামে অভ্যস্ত হতে হবে, বিশেষ করে শাওয়াল মাসের 6টি সিয়াম রয়েছে, আপনি জানেন তারপরেও আপনাকে বলছি, আপনি জানেন তারপরেও বলছি, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমজান, যে ব্যক্তি রমজানের একটি মাস সিয়াম পালন করলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন, অতঃপর শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলো, কয়টি সিয়াম? 6টি সিয়াম, আপনি রমজান মাসে একটি মাস সিয়াম থেকেছেন, আর শাওয়ালের এই 29 অথবা 30 দিনের ভিতরে আপনি যে কোনো সময় যে কোনো দিনে এই শাওয়াল মাসের ভিতরে 6টি সিয়াম আপনি থেকেছেন, কানা কাসিয়ামি দাহরি, আমাদের নাবি বলছেন ওই ব্যক্তি যেন সারাটি বছর 12টি মাস সিয়াম পালন করলো, সুবহানাল্লাহ। তাহলে দেখেন নফল সিয়ামের কত গুরুত্ব হতে পারে, রমজান মাসে একটি মাস সিয়াম পালন করেছেন, অনেক কষ্ট করেছেন আপনি, আপনার কাছে আমরা জোরার অনুরোধ করি, ওই সম্মানিতা দিনী মুসলিম ভাই এবং বোন যারা উপস্থিত হয়েছেন, আমাদের আওয়াজ, আমাদের কথা, আমাদের বাণী, আমাদের দাওয়াত যাদের কানে পৌঁছাবে এই মসজিদের মাধ্যমে, এই ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে যাদের কাছে পৌঁছাবে তাদের কাছে সবিনয় অনুরোধ করে বলছি, রমজান মাসে তো 30টি সিয়াম পালন করেছেন, কত কষ্ট করেছেন এটা আমরা দেখেছি, আল্লাহ তো দেখেছে, দেখেছেই আমরাও দেখেছি, এবার আপনাকে বলি অন্তত এই শাওয়ালের 6টি সিয়াম আপনি থাকবেন এই 30টি বা 29টি দিনের ভিতরে, 29টি হতে পারে আবার 30ও হতে পারে, তা 30 আর 20 নিতে যাবেন না, 29 দিনের ভিতরেই যে কোনো সময়ে 6টি সিয়াম আপনি থেকে দিবেন, তাহলে কানা কাসিয়ামি দাহরি, আপনি সারা বছর সিয়াম পালন করেছেন, এটা আল্লাহ গুনে নেবে, আপনার আমল নামায় শুধু সারা বছরের সিয়াম এভাবে থাকবে, আল্লাহ আপনার আমল নামা যখন দেখবে তখন দেখবে আপনি সারা বছর 12 মাসই ওই 355 দিন, সে 355 দিনই আপনার আমল নামায় সিয়াম রয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। অতএব এটা আর আপনি মিস করবেন না, আপনাদের প্রতি অনুরোধ, শাওয়ালের 6টি সিয়াম অবশ্যই অবশ্যই থাকবেন, জোরালোভাবে আপনাদের কাছে এই অনুরোধটি করে গেলাম, আল্লাহ আমাদেরকে এ আমলটি করার তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন।